আমরা যেভাবে যে মালিকানা আমাদেরকে বাগান চালায় নিচ্ছে কালকে হঠাৎ করে বিজেপি সরকার একটা বাগানে মিটিং করে কবারিটি করবে বলে তারা কমিটি করেছে বোধ হয় আমরা কে আমাদের এখান থেকে বাগানে শ্রমিক যারা আছে যারা কাজ করি এখান থেকে আমাদের দক্ষিণ লাইন থেকে গড়ে চারজন পাঁচজন গেছে বুধ এর মধ্যে শুনছি আমাদের এদিক কেউ যারা ছিল না তাদেরও নাম দেওয়া আছে কমিটিতে আমরা মালিকানা যেভাবে আমাকে তাদেরকে চালান নিচ্ছে যাই যা পয়সা দিচ্ছে সেটা তো দিয়ে যাচ্ছে এখন তো বকায়া নাই কিন্তু আমাদের যে আজকে মনে করেন কোভারিটি হয় তাহলে আমাদের লাইব্রেরিটাকে নিয়ে নেবে আমাদের যে পি এফ আছে বকাইয়া পাওনা আছে আমাদের আট সপ্তাহ হোয়াটসঅ্যাপটা আছে রেশন আছে এগুলি কি কবারটি করলে কি তারা দিয়ে দিবে। তারা তো দেবে না মালিকানা থাকলে মালিকের কাছে আমরা পাওনাও থাকবে মালিকও থাকবে শ্রমিকও থাকবে দরবারও থাকবে লেনদেনও থাকবে কিন্তু তারা যে আজকে কবারটি করে আমাদের লাইবিলিটিকে এরা দেবে এরা তো দেবে না তারা তো কবারটি করে কয়েকজন নেতারা আত্মসাত করার জন্য বা এই যে একটা শুনলাম গভর্নমেন্ট থেকে একটা অনুদান দেবে যে ডিলারের মাধ্যমে তারা চাইছে তারা তাদের ইয়ে লিস্ট করে তাদের যে ভাই ভাতি যাচ্ছে এদের নাম ঢুকানোর চেষ্টা করছে আমরা যারা এখানে শ্রমিক যারা আছি আমাদের যেমন কয়েকজনকে নাম দিবে আর বাকি তো ওদের ব্যবস্থা করে ওদের ইয়ে করবে আমরা কবারটি চাই না আমরা আমাদের যেভাবে বাগান চলছে সেভাবে আমাদের বাগান চলো যদি ওরা ওরা মস্তি কোভারিটি করতে চায় আমরা আন্দোলনে যাব